2 দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মৃতদেহ উদ্ধার হলো এক মহিলার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম 1 নম্বর অঞ্চলের। মৃত মহিলার নাম সুন্দরী মান্ডি, বয়স 55। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ইংরেজি 17 তারিখ রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সকাল থেকে উঠে ওই মহিলাকে আর দেখতে পায়নি। এলাকায় চারদিক খোঁজাখুঁজির পর আত্মীয় পরিজনদের বাড়িতেও খোঁজ চালায় পরিবারের লোকজন, কিন্তু কোথাও হদিশ পাওয়া যায়নি মহিলার। ঘটনা হচ্ছে গত শুক্রবার ইংরেজি 10 তারিখ ওই সন্ধ্যাবেলায় গ্রামের হাট কেনা বেচার পরে স্বামী স্ত্রী দুজনেই এসে বাড়িতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ে আছে। শুয়ে পড়ার পর থেকে তারপরের দিন সকালে শনিবার থেকে ওই মহিলাটি নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ হওয়ার পর থেকে বাড়ির লোক মোটামুটি খোঁজাখুঁজি করে, তার যতগুলো আত্মীয় স্বজন আছে, তার মেয়ের বাড়ি, তার বাবার বাড়ি, চারিদিকে খোঁজাখুঁজি করে। এছাড়াও রবিবার তার ছেলে মানে আমার দাদা আমাদের বাড়িতেও গেছে খোঁজাখুঁজি করতে, আমরা সেখানে কোনো সুরাহা পাইনি। নিখোঁজ থাকার কোনো কমপ্লেন করা হয়েছিল থানাতে? না, থানা থেকে কমপ্লেন করা যাওয়ার কথা ছিল আর কি। আজ তো প্রায় 5 দিন হয়ে গেল, তো আজকে ওনার নাতি আর কি তাদের জমিতে কেলে ঘায়ের পাড়ের জমিতে খত ঝুনতে যাবে আর কি। গোবর সার ঝুনতে যাওয়ার ফলে একটি গাছে কোন জায়গায় পাওয়া গেছে? ওই গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কেলেঘাই নদীর পাড়ে ঘৃত গ্রামের সেইখানে একটি গাছে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। সেই তখন নাতি তার দাদুকে খবর দিয়ে এবং গ্রামের কিছুজন গিয়ে দেহটি উদ্ধার করে। উদ্ধার করে মাটিতে ফেলে রাখা হয় কাপড়ে ঢাকা রেখে। তার কিছুক্ষণ পরে প্রশাসন থেকে লোক এসে প্রায় ঝুলন্ত অবস্থায় যে দেহটি পাওয়া গেছে, কোনো রকম আপনাদের অনুসন্ধান বা কোনো রকম সন্দেহ হচ্ছে নাকি? না, ঝুলন্ত অবস্থায় দেহটি পাওয়া গেছে, এটি আমাদের আত্মহত্যা বলে মনে হচ্ছে আর কি। অতঃপর প্রশাসনিক লোকজন এসে এই চারটা হঠাৎ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, পারিবারিক অশান্তি কোনো? ওনাদের তো ঝগড়া অতটা কিছু হতো না আর কি, খুব সুখে শান্তিতে দুজনেই নাতি এবং তার স্ত্রীদের। তাহলে হঠাৎ এরকম কোনো মানসিক সমস্যা ছিল? না না, সেরকম কোনো সমস্যা ছিল না। আপনি কেমন? আমি ওনার আমার পিসি হয় আর কি। কি নাম রয়েছে আপনার? আমি খোকন মান্ডি। কবে থেকে নিখোঁজ ছিলেন? শুক্রবার। আপনারা কি থানায় কমপ্লেন করেছিলেন? যে কালকে করতাম, কালকে আমার দাদু যেত, আজকে সে ঘোরাপথে করতাম আর কি। হঠাৎ নিখোঁজ হওয়ার কারণ কি, পারিবারিক কোনো অশান্তি হয়েছিল? অশান্তি তারা কোনো অশান্তি হয়নি আর কি। সে খাবার কোনো যদি অশান্তি হতো খেতেও না, সে মুরব্বী আমার দাদুকে তার বিছানা করতো না। তাহলে মুরব্বী আমার দাদুকে বিছানা করে দিয়ে গেছে। হঠাৎ বাড়ি থেকেই নিখোঁজ, কি কারণে হতে পারে? কি কারণ হতে পারে আমি বলতে পারবো না। আজকে কোথায় পেলেন? আমি বিলে গেছিলাম গোবর ঝুনতে, আমি আর আমার স্ত্রী, আমার স্ত্রী দেখতে পেয়েছে ঠিক এই 10টা 10টার দিকে। কি মনে করছেন, কি কারণে ওখানে দেহটা পাওয়া গেছে, কি মনে করছেন? ঝুলানো অবস্থা ছিল। কোনো আত্মহত্যা মনে করছেন নাকি কেউ মেরেছে? আত্মহত্যা মনে হচ্ছে আমার। প্রশাসন থেকে এসেছিল? হ্যাঁ এসেছিল। আপনি কে হলুন? না নাতি। কি নাম রয়েছে আপনার? অমন্ডি। বিভূতির ভিটে খুঁজেছি ঈশ্বর, সাহা টেক্সটাইল, এখন আপনার পাড়া কাঁচরা পাড়ায়। উৎপাদন আমাদের, আমরাই পারি। বুনন, দেশ, অরণ্য, মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি এবং নোয়াখালী জামদানির সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাঁচরা পাড়ায়। শুভ উদ্বোধন 1 জুলাই, থাকছে 20% ছাড়ের সুযোগ 7 জুলাই পর্যন্ত। নির্দিষ্ট কিছু পোশাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা সবাই আমন্ত্রিত। সাহা টেক্সটাইল, মিলননগর, কাঁচরাপাড়া। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।
ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা অ্যাফিলিয়েটেড টু ম্যাকাও সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টসদের বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা কল 7797188188